সাবস্ক্রাইব করুন এস কলকাতা কলকাতার ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এস কলকাতার সমস্ত ভিডিও উপভোগ করার জন্য হে গাইস দিস ইজ দীপঙ্কর তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএল কিভাবে আপনারা সেট করবেন তো কাস্টম ইউআরএল ব্যাপারটা কি আগে দেখিয়ে দিই ধরুন আপনি আপনার চ্যানেলের লিংক যখন কাউকে শেয়ার করেন আপনার চ্যানেলটা যাতে সার্চ করে সে পায় তার জন্য আপনারা অনেক লিংক শেয়ার করেন দেখবেন আপনার চ্যানেলে নর্মালি এই লিংকটা আসে মানে এরকম এইচটি টিপি ইউটিউব ডট কম এরকম আসে তারপরে হাবিজাবি এরকম একটা কোড আসে ঠিক আছে এটা হচ্ছে আপনার নর্মাল চ্যানেলের ইউআরএল তো এইটা যদি কপি করে কেউ ক্রোমে গিয়ে সার্চ করে আপনার চ্যানেলটা চলে আসবে আর কাস্টম ইউআরএল মানে হচ্ছে এই যে আপনার এই হাবিজাবি লেখা আছে এই হাবিজাবি লেখাটাকে আপনি উড়িয়ে দিয়ে এখানে আপনি আপনার নিজের ইচ্ছে মতো জিনিস লিখে নিতে পারেন সেটাই হলো কাস্টম ইউআরএল তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম এর পরে কিন্তু আপনি আপনার চ্যানেলের নাম আমার যেরকম আমার চ্যানেলের নাম দেওয়া আছে এই যে লিঙ্কটা আপনারা নিচে দেখছেন দেখুন এস কলকাতা আমার চ্যানেলের নাম দেওয়া আছে তো আপনারাও কিন্তু এখানে আপনাদের চ্যানেলের নাম বা তার পাশে আপনার নিজের নামও বসিয়ে নিতে পারেন কাস্টম এল আপনি আপনার মতো তৈরি করে নিতে পারেন তাতে কী লাভ হবে এই যে লিঙ্কটা এটা অনেক ছোট হয়ে যাবে এবং এই যে লিঙ্কটা যখন কাউকে শেয়ার করবেন সে কিন্তু আপনার শেয়ার লিংকের নামটাও পড়ে নিতে পারবে এবং চ্যানেলের নামটাও সে বুঝে যাবে তো এইভাবে কিন্তু আপনারা কাস্টম ইউ করে নিতে পারেন এটা আপনি যদি সিম্পলি ক্লিক করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি কপি করে আপনি এরকম ক্রোমে গিয়ে ইউআরএল ওখানে গিয়ে পেস্ট করে সার্চ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা কাস্টম ইউআরএল বানিয়ে নিতে পারেন এবার বানাবেন কী করে কাস্টম ইউআরএল তো আপনি বুঝতে পারলেন যে এটা আপনার পক্ষে সুবিধে লিঙ্কটা অনেক ছোট হবে তো বানাবেন কি করে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কাস্টম ইউআরএল আপনারা বানাবেন কি করে কিন্তু তার আগে আপনাদেরকে বলবো এই কাস্টম ইউআরএল কিন্তু সবার জন্য না মিনিমাম কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে ক্রাইটেরিয়াগুলো আপনি যদি আপনার চ্যানেল ফুলফিল করে তাহলেই কিন্তু আপনি নিজে কাস্টম ইউআরএল বানিয়ে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করা যাক তো এই সবার প্রথমে আমি গুগল ক্রোম থেকে ইউটিউব ওপেন করে নিলাম আপনারাও কিন্তু ইউটিউব ওপেন করে নেবেন আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে যদি আপনি মোবাইল ইউজার হন তাহলে মোবাইলে গিয়েই ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন আপনি কিন্তু ইউটিউবে চলে যাবেন এবং সেখানে অবশ্যই অবশ্যই আপনি ডেস্কটপ সাইট অন করে করবেন কারণ নাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারে ইউটিউব খোলার পর ডেস্কটপ সাইটটা কিন্তু অন করে নেবেন নেওয়ার পর সিম্পলি এরকম স্ক্রিন আসবে আপনার সামনে তো একদম ডান দিকে দেখবেন আপনার প্রোফাইল মানে ইউটিউব চ্যানেলের প্রোফাইলে আইকন আসছে ওখানে একটা ক্লিক করবেন পর ইও চ্যানেল অপশান দেখবেন দেখতে পাবেন ওখানে ওখানে সিম্পলি চলে যাবেন চলে গেলে আপনার সামনে আপনার চ্যানেল কিন্তু চলে আসবে এবং আসার পর এরকম অপশন আসবে আপনার দুটো অপশান দেখুন একদম আছে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ চ্যানেল তো আমি এখানে ম্যানেজ চ্যানেলে যাব না কাস্টমাইজ চ্যানেলে যাব এবং কাস্টমাইজ চ্যানেলটা আমি নতুন ট্যাবে ওপেন করছি আপনারা চাইলে ক্লিক করেই ঢুকে যেতে পারেন নতুন ট্যাবে ওপেন করার দরকার নেই আপনি আমি এটা করছি কারণ আপনাদের একটা জিনিস দেখাবো বলে করছি আপনারা চাইলে ওর উপর ক্লিক করে ডিরেক্ট ঢুকে যেতে পারতেন কোনো অসুবিধা নেই নতুন ট্যাব ওপেন করার কোনো প্রয়োজন নেই তো আপনি যদি ক্লিক করেন এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে এবং এই পেজে নিয়ে আসার পর এখানে তিনটা অপশান আছে দেখুন লেআউট ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো আপনাকে সিম্পলি বেসিক ইনফোতে ক্লিক করতে হবে করার পর একটু নিচের দিকে আসুন দেখুন চ্যানেল ইউ আর এবং একটা হাবিজাবি দেখতে পাচ্ছেন ইউআরএল আছে মানে এই যে চ্যানেল অবধি আছে তারপরে একটা হাবিজাবি কোড আছে তো এটা কার চ্যানেলের ইউআরএল আপনি কি বুঝতে পারছেন পারছেন না কিন্তু নিচে দেখুন একটা আপনাকে সেটা কাস্টম আ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল তো আপনার যদি যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনাকে এরকম একটা কিন্তু অপশান পাবেন সেই অপশানে ক্লিক করে আপনি কিন্তু নিজে কাস্টম ইউআরএল বানাতে পারবেন এবার আমি আপনাদেরকে বলবো যে কাস্টম ইউআরএল বানাতে গেলে আপনাদের কি কী ক্রাইটেরিয়া চ্যানেলের মধ্যে ফুলফিল করতে হবে তারপরে আপনারা এই কাস্টম ইউআরএল বানাতে পারবেন তো তার আগে আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করলে কাস্টম ইউআরএল আমার কিছু ডিফল্ট অপশান আসছে তো তার পাশে দেখুন লার্ন মোডের অপশান আছে যেখান থেকে আমি দেখাতে পারবো যে কী কী আপনার ক্রাইটেরিয়া আছে তো একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাস্টম ইউআরএল এলিজিবিলিটি তো এখানে পরিষ্কার লেখা আছে যে হ্যাভ হান্ড্রেড অর মোর সাবস্ক্রাইবার আপনাকে মিনিমাম একশোটা বা তার বেশি সাবস্ক্রাইবার করতে হবে আপনার চ্যানেলে তারপরে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন তারপর নেক্সট আপনার চ্যানেলটা মিনিমাম তিরিশ দিনের পুরনো হতে হবে অর্থাৎ আপনি যে একশো সাবস্ক্রাইবার একদিনে করে নিলেন তাতে কিন্তু আপনার ইউআরএল দেবে না কাস্টম আপনাকে মিনিমাম তিরিশ দিনের পুরনো চ্যানেল হতে হবে তারপর হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার হ্যাভ আপলোডেড ব্যানার ইমেজ এবার প্রোফাইল পিকচার আর ব্যানার ইমেজ কি ওই জন্যই আমি নতুন ট্যাব ওপেন করেছিলাম দেখুন এখানে আমার ব্যানার আছে ওয়ান কে সার্ভ ফ্যামিলি এটা হল ব্যানার এবং এখানে আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল পিকচার তো এই দুটো আপনাকে অবশ্যই অবশ্যই আপলোড করে রাখতে হবে আপনি যদি অনেকে ব্যানার আপলোড করে রাখে না তো তার কিন্তু এই কাস্টম ইউআরএল অপশানটা আসলেও আপনি কিন্তু সেট করতে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই এই প্রোফাইল পিকচার আর ব্যানার সেট করতে হবে তো চলুন আপনারা দেখে নিয়েছেন কি কী লাগবে তো একশো সাবস্ক্রাইবার লাগবে তিরিশ দিন পুরনো হতে হবে প্রোফাইল পিকচার আর ব্যানার কিন্তু আপনার আপলোড হওয়া চাই তারপরে আপনি কাস্টম ভারেল সেট করতে পারবেন তো চলুন এরকম অপশান দেবে দেখুন সবার প্রথমে আপনার চ্যানেলের নাম দিয়েই একটা দিয়ে দেবে দেখুন আমার প্রথম অপশনটা আসছে ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এস কলকাতা এই স্ল্যাশ সিটা থাকবে সি ফর চ্যানেল এই চ্যানেল ওখানে দেখবেন চ্যানেল লেখা ছিল এখানে সি হয়ে গেছে মানে খুব ছোট হয়ে যায় একদম কাস্টম ইভারেল তো এটাই আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখুন এটাকে কাটতে পারবেন না আপনি মানে আপনার চ্যানেলের নাম থাকবেই থাকবে আপনার চ্যানেল যদি হয় এবিসিডি তো এখানে এবিসিডি থাকবেই তারপরে আপনি এক্সট্রা পাশে কিছু অ্যাড করতে পারবেন মানে ধরে নিন এস ডিবি কলকাতা আমি পাশে লিখে দিলাম দীপঙ্কর ডিআই এরকম করে করে পি এ এম কে আর এটা যদি আমি এখন সেভ করি দেখতে পাচ্ছেন পাশে একটা গ্রিন টিক চলে এসছে মানে এটা আমার সেভ হয়ে যাবে কোনো ইস্যু নেই মানে একই ইউআরএল যদি অন্য কারোর থাকে তাহলে তো আপনার সেভ হবে না তো এখানে ধরুন এস ডিবি কলকাতাটা না হয়ে যদি এখন স্মার্ট দুনিয়া হতো অলরেডি এরকম চ্যানেল আছে এবং তাদের কাস্টম ইউআরএল স্মার্ট দুনিয়া আছে তখন কিন্তু আমাকে এটা দিত না তো সিম্পল ব্যাপার কাস্টম ইউআরএল যদি আগে থেকে কেউ এরকম বুক করে রাখে তাহলে কিন্তু আপনি সেটা পাবেন না তো আপনাকে অবশ্যই অবশ্যই একটা ইউনিক কাস্টম ইউআরএল তৈরি করতে হবে তো আমার দেখুন চ্যানেলের নামটা পুরো ইউনিক এরকম চ্যানেলের নাম আপনি ইউটিউবে পাবেন না ওই জন্য কাস্টম ইউআরএলটাও ইউনিক হয়ে গেছে আমার কিন্তু পাশে কিছু অ্যাড না করলেও টিক আসছে গ্রিন টিক আসছে যার মানে আমি এটা সেভ করতে পারবো এবং আমি আমার নিজের নাম দেবো না এস ডিবি কলকাতা এন তো চলুন এটাকে সেভ করার জন্য সিম্পলি একদম উপরে দেখুন পাবলিশ বলে একটা অপশান আছে এর উপরে এটা টাচ করে দেবেন বা কম্পিউটার থেকে করলে ক্লিক করে দেবেন করার পর এখানে আপনাকে একটা কনফার্মেশান চাইছে দেখুন ইউআরএলটা দেখাচ্ছে কনফার্মেশান চাইছে তো কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর আপনি দেখুন আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে এবার আপনি বুঝবেন কি করে যে আপনার কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে আপনি সিম্পলি এই কাস্টম ইউআরএলটা কপি করতে পারেন পাশে দেখুন কপির একটা বাটন আছে ওটা প্রেস করলেই কপি হয়ে যাবে তারপর আপনি সিম্পলি একটা নতুন ট্যাব ওপেন করুন ক্রোম থেকে ইউআরএল অপশানে যান উপরে গিয়ে ওখানে গিয়ে পেস্ট করে দিন আপনার ইউআরএলটা দিয়েটা এন্টার করুন দেখুন আমার চ্যানেলে ঢুকে গেছে দ্যাট মিন্স আমার কাস্টম ইউআরএলটা তৈরি হয়ে গেছে চ্যানেলে অ্যাক্টিভ হয়ে গেছে এই ইউআরএলটা দিয়ে কিন্তু আমি এখন আমার চ্যানেলে যেতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাস্টম ইউআরএল কী দিয়েছিলাম আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দেখতে পাচ্ছেন এস কলকাতা আসছে করলাম আমার চ্যানেল চলে আসলো আপনি কিন্তু ওটা লিখেই আপনি সার্চ করে নিতে পারবেন এবার থেকে আপনার এই যে এটা হচ্ছে ডিফল্ট আপনার ডিফল্ট নর্মাল হচ্ছে আপনার এটা চ্যানেলের ইউআরএল তো এটা আপনাকে লিখতে হবে না আপনি জাস্ট সিম্পলি এস ডিবি কলকাতা লিখলেই ওই জায়গাটাই চলে আসবে আপনার চ্যানেলটা আপনি খুঁজে পেয়ে যাবেন তো এইভাবে আপনি ওই শর্ট লিঙ্কগুলো আপনি খুব সহজেই কিন্তু সবাইকে শেয়ার করতে পারবেন এবং সবাই কিন্তু প্রথমবার দেখে অবাক হয়ে যাবে যে আপনি কাস্টম মডেল কীভাবে বানালেন আপনি যদি এটা না জানতেন তো আশা করি এটা আপনার জন্য খুব হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নিজে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন এবং আরও একটা কথা নিজে ফেসবুক গ্রুপ লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক সব কিছু কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলের মধ্যে দেওয়া আছে আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনি কনট্যাক্ট করতে চান আমার সঙ্গে যদি জুড়ে থাকতে চান আমাকে যদি ভালোবাসতে চান আমাকে এইভাবে যদি সাপোর্ট করতে চান অবশ্যই কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়েও আমাকে সাপোর্ট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমার আইডি হলো দীপঙ্কর নস্কো জিরো সেভেন বি আইপিএন কে আর এস কে আর জিরো সেভেন দীপঙ্কর নস্কর জিরো সেভেন আইডি টাইপ করে আপনারা খুব সহজে আমার কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন ঠিক আছে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আম দীপঙ্কর গুড বাই